वेलकम बैक टू द चैनल, वेलकम टू आवर न्यू ब्लॉग। आशा करी तुम्हारा सबाई खूब खूब भालो आछो। आज के आमी अनेक दिन बादे आबार एकटा डेली ब्लॉग शुरू करलाम। एर माझेओ आमी प्रचुर ब्लॉग दिएछि, बाट अन्यान्य धरनेर एकटु ब्लॉग, माने एकटु वैरायटी आनार चेष्टा करलाम। तोमादेर जदि सेटा भालो लागे तो सेटाओ देखलाम। आजके किन्तु आमी एकदम टोटाली आबार डेली ब्लॉग शुरू करेछि आर एकटा माइंडसेट करेछि जे एबार एटलिस्ट आमी उइकली दो थेके तीनटे अन्तत डेली ब्लॉग अवश्यई तोमादेर संगे शेयर करब। तोमरा किन्तु आमाके कमेंट बक्से कमेंट करे জানাতে ভুলবে না তোমাদের এই ব্লগগুলো কেমন লাগছে বা কোন ধরনের ব্লগ তোমাদের বেশি ভালো লাগছে। এর আগেও বেশ ভালো কয়েকটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ওইগুলোর লিংক তোমরা যদি এখনো দেখে না থাকো আমি ডেসক্রিপশন বক্সে আর আই বাটনে দিয়ে দেবো। তো আজকের ব্লগটা শুরু করব আমি অবশ্যই একটা রেসিপি দিয়ে, আর একটা ইউনিক রেসিপি দিয়ে শুরু করব। ব্রাউন ব্রেড, সবাই জানে ব্রাউন ব্রেড খুব একটা ডায়েটে যারা খায় বা ব্রেকফাস্ট করে তারা এই ব্রাউন ব্রেডটাকে ইউজ করে। তো এই ব্রাউন ব্রেড যদি পড়ে থাকে বা বেশ মনে হয়, আর এখন গরমটা যেরকম মানে এতটাই গরম যে যদি বেশ কিছুদিন রাখাও যায় তাহলে কি হয়, ব্রেডগুলো খারাপ হয়ে যায় বা একটু ফাঙ্গাস লেগে যেতে পারে। তো সেজন্য ধরো এরকম ভাবছো যে ব্রেড কয়েকটা পড়ে আছে তো কি করব, তো সেই জন্যই এখন আমি চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন ইউনিক রেসিপি নিয়ে। এখন বাজে হচ্ছে সন্ধ্যে 6টা, আর এই সময় হয়ে গেছে ইভিনিং একটা স্ন্যাক্সে। তো ইভিনিং স্ন্যাক্সে এটা তোমরা বানাতে পারো। তো চলো আর বেশি কথা বাড়াবো না, কথা না বাড়িয়ে চলে যাই সোজা কিচেনে। ব্রাউন ব্রেডগুলো সাইডগুলো কাট করে আমি একটু এটাকে অল্প জলে ভিজিয়ে রাখছি। খুব বেশি জল দিলে কিন্তু চলবে না, অল্প জল দিতে হবে যাতে মোটামুটি এটা একটু ভিজে ভিজে হয়, মানে যাতে আটার মতো মাখা যায় সেরকম জল দিতে হবে। কয়েকদিন ধরে ওয়েদারটা প্রচণ্ড খারাপ, এত গরম পড়েছে বলার কথা না। এই জাস্ট একটু সন্ধ্যা হয়েছে, মেঘটা গুড়গুড় করছে, আমার মনে হচ্ছে একটু ঝিরঝির করে বোধ হয় বৃষ্টিও পড়ছে, বুঝতে পারছি না এখান থেকে ঝিরঝির করে পড়ছে, আর সন্ধ্যা হয়ে গেছে। তো তো যাই হোক, চলো সেসব কথা কিচেনে চলে এসেছি। আর তোমাদের সঙ্গে যে স্ন্যাক্সটা আমি শেয়ার করবো বলেছিলাম তার জন্য ব্রাউন ব্রেডটাকে আমি ঠিক এইভাবে যাতে একটু নরম নরম হয়ে যায়, দেখো এখনও অলরেডি নরম হয়ে গেছে, একটু জল দিয়ে সামান্য আর কি, খুব বেশি না, জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। সাইডগুলো অবশ্যই আগে কাট করে নিয়েছিলাম। আর যেটা লাগবে সেটা হচ্ছে এইটা যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কিন্তু গ্রেট করা বয়েলড পোট্যাটো। আমি পোট্যাটোটাকে বয়েল করে গ্রেট করে নিয়েছি। এখানে চপড অনিয়ন আছে, আর এই হচ্ছে চপড জিঞ্জার, আর এখানে চপড গ্রিন চিলি, আর একটু নিয়েছি আমি গ্রেটেড জিঞ্জার। চপ জিঞ্জারটা নিয়েছি, এটা একটু মাঝে মাঝে মুখে লাগলে ভালো লাগবে, যেহেতু টিকিয়া বা কাটলেট এরকম টাইপের বানাবো। আর এটা নিয়েছি স্বাদ আসার জন্য যেমন হয় আর কি। এছাড়া যেগুলো লাগবে সেগুলো তো গুঁড়ো মশলা, তাও আমি মুখে বলে দিচ্ছি, যেমন হচ্ছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর সাথে আমি দেবো হচ্ছে আমচুর পাউডার বা চাট মশলা, যার কাছে যেটা আছে সেটা ইউজ করতে পারো। এছাড়া যদি কারোর মনে হয় গরম মশলা অ্যাড করতে পারো, কারো যদি না মনে হয় গরম মশলা স্কিপও করতে পারো। তো চলো, অনেক কথা বলে ফেলেছি, এবারে প্রসেসিং স্টার্ট করা যাক। রান্না তো স্টার্ট করবোই, তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই। এই জাস্ট কিছুক্ষণ আগে এসছে, 4টে এরকম নাগাদ এসছে একটা বিশাল পার্সেল। এই হচ্ছে পার্সেল, এই যে পার্সেলটা দেখতে পাচ্ছ এর মধ্যে আছে আমাদের পূজা মন্দির। আমরা অর্ডার করেছিলাম এটা অ্যামাজন দিয়ে, এখনও খুলেও দেখিনি কিরকম এসেছে কি এসেছে। অর্ক অফিস থেকে ফিরলে এটা আনবক্স করব আর অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, তখন আমিও ভালো করে দেখে নেবো কিরকম কি এসেছে জিনিসটা, দেখা যাক। তো চলো আগে ইভিনিং স্ন্যাক্সের জোগাড়টা সেরে ইভিনিং স্ন্যাক্সটা বানানো যাক। সমস্ত মশলাগুলো আমি অলরেডি তোমাদেরকে বলে দিয়েছি, আর এটার মধ্যে যেটা স্পেশাল অ্যাড করবে, মানে যেটার জন্য এটার বাইন্ডিংসটা একটু ভালো হবে, সেটা হচ্ছে ইদার ছাতু অথবা বেসন অথবা কর্নফ্লাওয়ার। তোমরা যা হোক কিছু একটা অ্যাড করতে পারো, ওটা অ্যাড করে ভালো মতো মেখে নিলে খুব সুন্দর হবে বাইন্ডিংসটা।
এটাকে ডুবু তেলেও ভাজতে পারো। আমি কিন্তু খুব একটা তেল ইউজ করছি না, অল্প তেলেই আমি মোটামুটি টিকিয়ার মতো করে এপিট ওপিট ভালো করে ফ্রাই করে নিচ্ছি, যাতে মোটামুটি ব্রাউন মতো হয়। চুলার উপরে ওটা লাগিয়ে নিতে হবে আমার মনে হয়। অল্প এখন অফিস থেকে এসে পার্সেলটা আনবক্সিং করছে, সো নাও লেটস হ্যাভ লুক অ্যাট মাই নিউ পুজামা দে। দারুণ প্যাকিং না? চুলাটা আমার মনে হচ্ছে লাগিয়ে নিতে হবে, কারণ এক জায়গায় লেখা ছিল আমার মনে হচ্ছে। পুরো বাবল র‍্যাপটা কেটো না, মাঝখানে কাগজটা কাটো। হ্যাঁ,